ಅಲ್ಲಾ ಕರ್ದನಿಯ ಮುನ್ ಮಾವಸ್ಕೆ ಒಂದು ಕರ್ಕೋಬರಿ যদি এই আমার এই এলাকার বাইবা বারা মারে ভালোবাসা থাকু সবাই আল্লাহর দরবারে ওই মায়ের জন্য ফরিয়াদ করবার ডাক দো মা গো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি আদর করে মুছে না কে আদর করে মুছে না কেউ আমার চোখের ফানি হরে মহাজন আমার হরে মহাজন আল্লাহ কার জানি মানাই আল্লাহ কার জানি ভাবালাই এই হুমনার কুরালিয়া কাল্লির বাবারা খুদার কস আজকের মাহফিলের মধ্যে বসিয়া যদি মারে ভালোবাসো মারে মুহাব্বত করো ডাক দাও আল্লাহ আজকে কত সন্তান মারে অন্ধকার কবরে শোয়াইয়া দিয়া হাত বাড়াইছে আল্লাহ যে মা দুঃখিনী রে একবার চোখে দেখলে কবুল গদের সওয়াব হইয়া নাই আজকে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না দোর করেছে না দোর আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না ফাগারে না দরিয়াই রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই আল্লাহ কুমিল্লা জেলা হুমনা থানা কুরালিয়া কান্দি চিস্তিয়া দরবার শরীফ সংলগ্নে আমার কতগুলা আলেম ওলামা দাড়ি ফাঁকা মুরব্বি বাবাদেরকে লইয়া যুবক নজুয়ান ভাইদেরকে লইয়া ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লইয়া আমার পর্দার আলের মা বোনদেরকে লইয়া তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে হাত বাড়াইলাম আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় রে দয়ার ওই হাতে রুসিলাই তুমি আমাদের জীবনের গুণাগুলা মাফ কইরা বে গুণা মাসুম বান্দা কিরে আমার এই হুম নাতানা কুরালিয়া কান্দি এলাকার ভাই বাবার আরে কিরে ভাই দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নিরে ভাই দুনিয়ার ঝামেলা গুলা আবারে হয়েছে নিরে ভাই দেখো না মুনাজাত হইতেছে রে ভাই আমি আদম গুনাগার স্বামীন দাদার সঙ্গে মহান মালিক ও মাওলার দরবারে গুনাগার পাগল কাঙ্গালের বেশে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও না রে ভাই আমাদের বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ আপনার খালি দিবে না কি গো আমার এই কুরালিয়া কান্দি এবং আশেপাশে এলাকার মা বোনের আগ কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি গো মা দুনিয়ার ঝামেলা গুলা আদার হয়েছে নি মা দেখো না এই কুরালিয়া কান্দি চিস্তিয়া দরবারে আমার আশাকিন জাকিরিন ভাই বাবাদেরকে লইয়া
মহান মালিক মাওলার দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছি গো মা মারা গো তোমরা তো এই এলাকার নাই উনি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া গো মা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা আজকে তোমার মতো কত মা বলের আজানি গো এই কুড়ালিয়া কান্দির কবরস্থানে মুর্দা লাশ হয়ে আসিয়া গেছে গো মা তোমার মতো কত ভাই বাবা জানি গো আজকে কুমিল্লা জেলার সদর হাসপাতালে কুমিল্লার হোমনার হসপিটালে আজকে এই অসুস্থ হইয়া হাত ভাঙ্গা পাও ভাঙ্গা বড় ধরনের অসুস্থ হইয়া ঘুমাইয়া গেছে রে ভাই ভাইরা রে এই কুড়ালিয়া কান্দির মাহফিলের মধ্যে বসিয়া আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দৌড়ে ভাই আবাই রে আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ আন্দার খালি দিবে না আল্লাহ বিশেষ করে আজকের মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রওজা ফাঁকে আমার দয়াল নবীর দরবারে কবুলার মঞ্জুর কইরা নাও আল্লাহ আল্লাহ বিশেষ করে সকল সাহাবায়ে কেরাম তাবে তাবিনাই আমি মাসাজিদিন খুলাফায়ে রাশিদিন সলফে সালিহিন নুজাবা নুকাবা আব্দালা গাউস কুতুবের দরবার আমার গাউসে ফাকের দরবার আলা হযরতের দরবার খাজা গরিব নওয়াজের দরবারে আল্লাহ বিশেষ করে নাসিরউদ্দিন সিফাজালা বোরখানউদ্দিন আউলিয়ার দরবার বাংলার সম্রাট শাহজালালি আমিনী সাফরান জালালির দরবার চট্টগ্রামের জমিনে আমানত শাহ বদর সাহাবাইদের বোস্তামে মহসেন আউলিয়া আজিজুল হক সের বাংলা মিসকিন চাকরি বল্লাসের দরবার মাইজবান্ডার দরবার সহ এমনে করে বাংলাদেশের আনাসে কানাসে যত হকানি ফির মাসায় এক সুয়া রইছে দয়াল প্রত্যেক আল্লাহর অলির দরবারে তুমি কবুলার মঞ্জুর কইরা না আল্লাহ ও মাবু আজকে এই মাহফিলের মধ্যে এমন মানুষ হাত বাড়াইছে জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা নৌকা চালাইয়া রোদে ফুরিয়া মেঘে ভিজিয়া সন্তানের মুখে একটু কানা তুইলা দেওয়ার জন্য বাবা আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই আল্লাহ আজকে এমন বাবা তাদের অন্ধকার কবরে মুর্দা আল্লাহ শোয়া শোয়া গেছে রে দয়া তাদের আব্বার কবরে তুমি আর আজাব দিও না আল্লাহ আল্লাহ বিশেষ করে এই মাহফিলের মধ্যে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি সহ আজকের মাহফিলে যারা হাত বাড়াইলো আল্লাহ যাদের আব্বা নাই যাদের আম্মা নাই আল্লাহ তাদের আম্মা আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে এমন মানুষ হাত বাড়াইছে জগতের মধ্যে মা নাই হায়রে মা যে মারে মা কুইয়া ডাক দিলে কলি দ্বারা গুণ ঠান্ডা হইয়া যায় যাই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল খদের সওয়াব হইয়া যায় আল্লাহ যে সন্তান গুলা ওই গর্ভধারী মারে হারাইয়া এই মাহফিলের মধ্যে হাত বাড়াইয়া দিছে রে দয়া আল্লাহ তাদের মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ও আল্লাহ যেই মা দুকিনি দশ মাস দশ দিন গর্ভে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা মা সহ্য করতে পারে নাই আল্লাহ দুনিয়ার জমিনে কার জানি এমন মা নাই আল্লাহ ও আল্লাহ গো যারা মারে হারাইয়া আজকের মাহফিলের চোখের পানি গুলা ফালাইয়া ফালাইয়া কান্দে তাদের মায়ের কবরটার জান্নাতের বাগান বানাও আল্লাহ যে মা দুখিনি সন্তান দুনিয়ার বাড়ি যাইরা চাকরিতে চলে গেলে মা জননী সন্তানরে সর্বপ্রথম মোবাইল কইরা খবর নিত সন্তান বাড়িতে আসলে মা জননী সন্তানরে টান দিয়া বুকের মধ্যে নিত আল্লাহ মায়ের মতো আদর দুনিয়ার কেহই আমাদেরকে করে না আল্লাহ কার জানি এমন মা আজকে অন্ধকার কবরে
যদি এই আমার এই এলাকার ভাই বাবারা মারে ভালোবাসা থাকো, সবাই আল্লাহর দরবারে ওই মায়ের জন্য ফরিয়াদ করো আর ডাক দো মা গো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি আদর করে মুছে না কে আদর করে মুছে না কে আমার চোখের ফানি হরে মহাজন আমার হরে মহাজন আল্লাহ কার জানি মা নাই আল্লাহ কার জানি বাবা নাই এই উমনার কুরালিয়া কান্দির বাবারা খুদার কস আজকের মাহফিলের মধ্যে বসিয়া যদি মারে ভালোবাসো মারে মুহাব্বত করো ডাক দাও আল্লাহ আজকে কত সন্তান মারে অন্ধকার কবরে শোয়াইয়া দিয়া হাত বাড়াইছে আল্লাহ যেই মা দুঃখিনী রে একবার চোখে দেখলে কবুল গদের সওয়াব হইয়া নাই আজকে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন যেই দুঃখিনী মা হায় রে আমায় করে চেনা দোর করেছে না দোর আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন আল্লাহ কার মানায় সে জানি মায়ের জন্য কান্দে আল্লাহ লন্ডনের জমিন থেকে আমার এক মা মনোয়ারা খাতুন তার মা বড় অসুস্থ তার মায়ের জন্য দোয়া চাই আল্লাহ বিশেষ করে সে স্বপ্নে দেখলো তার মা নাকি আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রওজার পাশে আল্লাহ অনেক সুখের খবর আল্লাহ তার মারে মদিনার নবীর আশেকা হিসেবে কবুল করো দয়াল রে আমার আরেক মা খানম বেগম আল্লাহ সিলেটের জমিন থেকে দোয়া চাই তারে কবুল করো আল্লাহ আমার এই কুরালিয়া কান্দির কত মা পর্দার আড়ালের মধ্যে বৈশা বৈশা ঘাত বাড়াইছে আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই তাদের মা বাবারে কবরের আজাব মাফ করো আল্লাহ দয়াল রে আজকে যেই মানুষগুলা আম্মা আব্বা হারাইয়া এতিম হইয়া ঘাত বাড়াইছে আল্লাহ সকলের আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ বিশেষ করে এই দুনিয়ার জমিনে যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ সকলের আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করে দাও মানে সম্মানে ইজ্জতে জিন্দগি নসিব করে দাও আল্লাহ যারা চাকরি বাকরি করে চাকরির মধ্যে বরকত দাও পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও কাজে কর্মের মধ্যে বরকত দান করে দাও এই মাহফিলটা 12তম মাহফিল আল্লাহ এই কাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে আল্লাহ বেদন মিয়া চিশতি সাহেবের উদ্যোগে এই শূন্য মুখার সম্মেলন তুমি কিয়ামত পর্যন্ত আমার গরিবে নামাজের খাতিরে কবুলার মঞ্জুর করে নাও দয়াল রে আমরা গরিব মানুষ আমরা এখনো মদিনা যাইতে পারি নাই আল্লাহ জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রোজায় রাসূলুল্লাহ নসিব করাইয়া আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়া পড়ায় দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ।